গুলশানের মালিকের অনুমতি না নিয়ে ঘর নির্মাণ করে দখলের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে। রাজধানীর গুলশান এলাকায় মালিকের অনুমতি না নিয়ে মজিবুল হক মজিদ নামে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলের অভিযোগ করেছেন বাড়িটির মালিক ভুক্তভোগী শামরুন নাহারের পরিবারবর্গ এবং বাড়িটির মালিক ভুক্তভোগী শামরুন নাহারের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা। ভাড়াটিয়ার কাছ থেকে বাড়িটি ফিরে পেতে গত 30 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 7টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শামরুন নাহারের পরিবারবর্গ এবং সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাড়িটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামরুন নাহারের ছোট বোন সকিনা পারভীন জানান, 2012 সালে ভাড়াটিয়া মজিবুল হক মজিদের কাছে আমাদের রাজধানীর গুলশান 2-এর 37 নং রোডের 37তম বাড়িটি ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়া মজিবুল হক মজিদ 2012 সাল থেকে বাড়িটি ভাড়া নিয়ে আলিফ গার্ডেন রেস্তোরাঁ চালু করে। তখন আমাদের বাড়িটি ছিল দোতলা। ভাড়াটিয়া মজিদ 2021 সালের জানুয়ারি পর্যন্ত ভাড়া দেন। এরপর তিনি ভাড়া দিতে আপত্তি করেন এবং ভাড়া চাইতে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছের লোক বলে বাড়ির মালিক শামরুন নাহারকে ভয়ভীতি দেখান এবং আমার বোনকে ভয়ভীতি দেখিয়ে ভাড়া না দিয়ে দোতলা বাড়ির উপরে জোর করে 5তলা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে যাচ্ছেন তিনি। তিনি আরও জানান, পরে নিরুপায় হয়ে ভাড়াটিয়া মজিদের কাছ থেকে বাড়িটি উদ্ধারের জন্য আমরা কোর্টে যাই। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন এবং বাড়িতে ওঠার অনুমতি দেন, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকার পরও নিজ বাড়িতে আমরা উঠতে পারছি না ভাড়াটিয়া মসজিদের ভয়ে, কারণ ভাড়াটিয়া মসজিদ একজন সন্ত্রাসী, তার ক্যাডার বাহিনী আছে, বাড়িতে উঠতে গেলে তাদের মারধর করছেন এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভাড়াটিয়ার ভয়ে আমার বোন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন। এই ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, মুজিবুল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও রাষ্ট্রপতির বোনের ছবি দেওয়ালে টাঙিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন এবং প্রতারণামূলক কাজ করেন। সন্ত্রাসী মজিদ প্রশাসনকেও ভয় পান না বলে তারা অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার আরও জানান, ভাড়াটিয়া মজিদ গত রোজায় শুয়োরের মাংস বিক্রি করেছেন, এছাড়াও তার আরও অবৈধ ব্যবসা আছে। তার অবৈধ কাজের অনেক প্রমাণ আমাদের কাছে আছে, আমরা সেগুলো প্রমাণ হিসেবে দেখাতে পারবো বলে জানান ভুক্তভোগীরা। তারা আরও জানান, আমরা থানায় গিয়েছিলাম, থানার কমিশনার ও পুলিশে আমাদের 24 ঘন্টা সময় দিয়েছিল এবং বলেছিলেন আমাদের বাড়ি উদ্ধার করে দিবেন, কিন্তু পরে তারা অপারগতা দেখেছেন এবং বলেছেন সংবাদ সম্মেলন করতে, তাই নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনে এসেছি। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, আমরা আর্থিকভাবে খুবই কষ্টে আছি, সন্ত্রাসী মজিদের কাছ থেকে বাড়িটা উদ্ধার করতে পারলে খুবই উপকৃত হব, এজন্য দেশবাসী প্রশাসন ও উপমহলের সহযোগিতা কামনা করছে এবং ভাড়াটিয়া প্রতারক মজিবুল হক মজিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।